সালাম আলাইকুম, আপনার নামটা? মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমাসউদ্দিন শাহ কুলসি ভাই। আপনি কিন্তু আমার মামা হন, আলমাস মামা। কেমনে? আমার নাম খায়রুল। হ্যাঁ, আমার নাম খায়রুল। খায়রুল? আব্বার নাম আশরাফ আলী আকন্দ। খায়রুল? হ্যাঁ, আমি খায়রুল। আচ্ছা শোনেন আলমাস মামা, আপনি তো মুক্তিযুদ্ধ করছেন আমরা জানি, এবং মুক্তিযুদ্ধ কইরা নেত্রকোণা আসছেন অস্ত্র সহ, আমরা বাসায় ছিলেন। আরে আমি হলে মেট্রিক পরীক্ষা দিয়ে তোমরা বাসা থেকে বাস করছি। তোমার মার কি খবর? আম্মা আছে ভালো। আমার বাড়ি না। আচ্ছা, আপনি আপনি কোন কোন দিক থেকে ছিলেন যুদ্ধ করতে? আপনার কমান্ডার কে ছিল? কমান্ডার ডালু কেন্দ্রীয় মাঠে তোরা গেছে। আপনার এই কমান্ডার ছিল কেটা? কমান্ডার আমি তো উইং কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে ট্রেনিং করছি। তাই নাকি? এরপর উইং টু আইসি হিসেবে কিছুক্ষণ ছিলাম। তারপরে আপনি এই যুদ্ধ করে এই দেশে আইসেন। তারপরে এই আপনি অস্ত্রপাতি কি ব্যবহার করছেন? অস্ত্রপাতি তো স্ট্যান্ডগান ছিল, এটা কমান্ডার তো স্ট্যান্ডগান হিসেবে। এমনি মারাত্মক কোনো যুদ্ধ করছেন? মারাত্মক কিন্তু কমান্ডার কমান্ডারের বিষয়ে কিশোরগঞ্জ 17 তারিখ স্বাধীন হয়েছে। কিশোরগঞ্জ ডিসেম্বর এই দিন বিকালে রাত্রে 12টার সময় আসবে। তাহলে আপনি কি মুক্তিযোদ্ধা হিসেবে কিশোরগঞ্জের কোম্পানি টু আইসি ছিলেন না? আচ্ছা, আর এই ট্রেনিং দিচ্ছেন এই তুরা, আপনি যে ট্রেনিং দিচ্ছে, যিনি ট্রেনিং দিচ্ছে ওনার কথা মনে আছে? ওনার নাম মনে আছে? এক নম্বর উইং এর ইয়ে ছিল, ট্রেনিং কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল শিখ। কি শিখ না? আচ্ছা ঠিক আছে, এত স্মৃতি হয়তো মনে না থাকতে পারে। আপনার একটা ট্রেনিং করার তো উস্তাদ আপনার দেশীয় আর্মি রিটায়ারমেন্ট জামাল উস্তাদ। এমনি কি আপনি কোনো যুদ্ধে অংশ নিয়েছেন? কেলা আপনি সরাসরি কোনো সরাসরি যুদ্ধ তো কিশোরগঞ্জে তো 17 তারিখ পাইছে হাবিবার। আমি এদিকে হাবিব ছিল, এদিকে আরও খেলা গেলা ছিল। তাতে আমরা দুই সাদা রাস্তা আসে বলছি, হাফ প্যান্ট হয়ে দিয়ে দিয়ে। তোমার মা নাই? হ্যাঁ আম্মা আছে। কি অবস্থা আবার? আরেক বীর মুক্তিযোদ্ধা আরাসুদ্দিন আরাসুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা। আপনার সাথে সম্পর্ক কি? ওনার বন্ধু মানুষ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি মুক্তিযুদ্ধের সময় একসাথে দেখা সাক্ষাৎ হয়েছে? না, ইন্ডিয়াতে দেখা হয়েছে একসাথে। সামাজিক অবস্থাতে আমরা তো মানে ওয়ার্ল্ড ট্রানজিশন মতন এডুকেশন পারপাস এখন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, হিংস্র রাজনীতির দ্বারা আক্রান্ত হইতেছে। এইগুলার আমাদের খুব মর্মান্তিক কষ্ট। আপনিও দুই কথা কইলেন। এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, যার জন্য আমরা যুদ্ধ করছিলাম। গণতন্ত্র ছয় দফা, এই ছয় দফা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। প্রথমে প্রসারিত হয়ে গেছে, সার্বিকভাবে প্রসারিত হয়ে গেছে। হ্যাঁ, আমরা যুদ্ধ করছি, তারপরেও যা হয় সেটা তো ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু কথা বলে। নৈতিকতা দেশের মানুষের নৈতিকতা ধ্বংস হয়ে গেছে, না বেশি করে শিক্ষিত মানুষের নৈতিকতায় বেশি ধ্বংস হয়ে গেছে। শিক্ষিত মানুষের যদি এই দেশের সাধারণ মানুষ নির্যাতিত, ঘুষ, দুর্নীতি এমন কোনো একটা জায়গা নাই যে নতুন প্রজন্মদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা এখন নতুন প্রজন্ম নৈতিকতা প্রতিষ্ঠিত করে আগামী এই দেশটাকে প্রতিষ্ঠিত করো। হ্যাঁ,
ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আরাসুজ্জামান খান, ধন্যবাদ।